আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বাজারের দিন, বাজারে যাচ্ছি, দেখি কিছু কেনা বাজার করা লাগবে। বাজারে কি অবস্থা, চলো আমার সঙ্গে দেখা যাক জিনিসপাতির দাম। আগুন ছোঁয়া না নর্মাল, চলো যাই তাহলে বাজারে। বাজারের দেখি কেমন আগুন, বাজারে আগুন লাগছে কিনা, চলো দেখি। আপনার কত করে? 10 টাকা। 10 টাকা? কি অবস্থা? আলু কত করে? 10 টাকা মরিচ দিও তো। বেচলার মানুষ 10 টাকা মরিচ নিলে আমাদের হয়ে যেত, কিন্তু আজকে কোনো 10 টাকা কোনো মরিচ দেবে না। 10 টাকা মরিচ আজকে বিক্রি করা বন্ধ করে দিয়েছে, সর্বনিম্ন 20 টাকা। করলা 50 টাকা কেজি, উস্তাও 50 টাকা কেজি, এনএসএ বিক্রি করবে। পয়সা কত করে? 25 টাকা। পুঁই শাক 20 টাকা আটি, দুটো নিলেও 1 টাকা কম নেবে না, 20 টাকায় নেবে। পুঁই শাক কত করে? এখানেও পুঁই শাক 20 টাকা আটি, কিন্তু দুটা নিলে কিছু কম নেবে, এর জন্য এখানে দুটা নিলাম 30 টাকা দিয়ে। এগুলা কি আঙ্কেল? এ জিনিসটা কি বলতে পারলাম না, কিন্তু এটা ডালে দিয়ে খায় অনেক টক। এখানেও 10 টাকা মরিচ দেবে না, আমার মরিচটা লাগবে, এর জন্য 20 টাকা দিয়ে মরিচ নিলাম, সর্বনিম্ন 20 টাকা। 10 টাকা দিয়ে প্রতিনিয়ত দিত, কিন্তু এখন মরিচের দাম অনেক বেশি, এর জন্য 10 টাকা দাম মরিচ দেবে না। আমরা কত করে? আলু কত করে? 45। পিয়াজ কত করে? 60 টাকা। পাতা কপি কত করে? পেঁপে কত করে লাগাইছে? 20 টাকা লাগাইছে। ওই এই কিন্তু কেমন দিব আমি? আপনি বাউ করে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুকে ফলো দেবে। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সঙ্গে তোমরা থাকো, আর আমার ফেসবুক আর ইউটিউবে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে ফলো ব্যাক। আজকের বাজার ঘুরে দেখা গেল যে সর্বনিম্ন আজকে জিনিসের দাম হলো শাপলা ফুলের দাম 10 টাকা, আর সর্বোচ্চ জিনিসের দাম হলো কাঁচা মরিচ, কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি, অনেক ঝাল।